আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? করোনা কালীন সবাই খুব আমরা যদি আতঙ্কে আছি, তবে আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলি এবং ঘরে থাকি তাহলে বেশি সুস্থ থাকা সম্ভব। আর আজকে আমরা তোমাদের শব্দ অধ্যায়ের তৃতীয় তিন নম্বর লেকচার, সেটা আমরা একটা তোমাদের দিক নির্দেশনা দিয়েছি, এই টপিক গুলোর উপরে আমাদের আলোচনা আজকে সীমাবদ্ধ থাকবে। তো আশা করি তোমরা পূর্বের গুলো পড়ছো এবং সেগুলো সেভাবে ফলো করছো। আমরা এখন চলে যাই আমাদের ক্লাসের পাঠে। শব্দ কাকে বলে? শব্দ কাকে বলে? অন্যান্য যে সমস্ত আলো, তড়িৎ চুম্বক, যেরকম এক এক প্রকার শক্তি, শব্দ এক প্রকার শক্তি, শব্দ এক প্রকার শক্তি বা শক্তির একটা রূপ। এইটা তরঙ্গ আকারে আমাদের কানে এসে পৌঁছালে আমরা শুনতে পাই, শ্রবণের অনুমতি জন্মায়। তাহলে শব্দ এক প্রকার শক্তি, যা আমাদের উৎস থেকে যদি আমাদের কানে আসে এবং অনুভূতি জাগায় তাহলে সেটা হবে, সেই শক্তিটাকে আমরা বলি শব্দ। এবং এটা এক ধরনের আমরা তরঙ্গ করছি, তরঙ্গ দুই প্রকার, একটা লম্বিক, একটা হলো বিকার আর তরঙ্গ। শব্দ একটা লম্বিক তরঙ্গ, শব্দ একটা লম্বিক তরঙ্গ। শব্দ কাকে বলে তার সংজ্ঞা আমরা স্লাইডে দিয়ে দিয়েছি, ছবিও আছে তোমরা দেখবা। তাহলে এখন প্রত্যেকটা জিনিসের সংজ্ঞা সাথে সাথে আসে যে তার বৈশিষ্ট্য বা গুণাগুণ কি। তো শব্দ যেহেতু একটা লম্বিক তরঙ্গ, সেহেতু লম্বিক তরঙ্গের যে বৈশিষ্ট্য গুলো অটোমেটিক্যালি সেগুলো শব্দের মধ্যে চলে আসে, যেগুলো আমাদের স্লাইডে দেওয়া আছে। তা আমরা বলছি যে শব্দ এক প্রকার লম্বিক তরঙ্গ, যা মাধ্যম ছাড়া চলতে পারে না। তাহলে শব্দ সঞ্চালনের জন্য মাধ্যম দরকার। তারপরে কি মাধ্যমের কণার কম্পন শব্দ যেদিকে সঞ্চালিত হয়, অর্থাৎ শক্তি যেদিকে প্রবাহিত হয় তার সাথে সমান্তরাল হয়, তার সাথে সমান্তরাল হয়। আর অন্যান্য শক্তির যেরকম কিছু কিছু প্রাকৃতিক ঘটনা আছে, শব্দেরও কিছু কিছু প্রাকৃতিক ঘটনা আছে। শব্দের যেরকম প্রতিফলন হয়, তারপরে শব্দের ব্যতিচার ঘটে, অপবর্তন হয়, তো এইগুলো শব্দের বৈশিষ্ট্য। তো শব্দের বৈশিষ্ট্যের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে শব্দ মাধ্যম ছাড়া চলতে পারে না। শব্দ মাধ্যম ছাড়া চলতে পারে না, চলতে পারে না। শব্দ সঞ্চালনের মাধ্যমের দরকার। যেরকম আলো এক প্রকার শক্তি, এটাও তরঙ্গ আকারে চলাচল করে, কিন্তু সূর্য থেকে আমাদের কাছে আলো চলে আসে, মাঝে কোনো মাধ্যম। তাহলে এটা গুরুত্বপূর্ণ, যেটা মাধ্যম ছাড়া চলতে পারে না। এইটা একটা পরীক্ষামূলক তোমাদের বই আছে, বেঞ্জার পরীক্ষা। বেঞ্জার বিজ্ঞানী, বেঞ্জার একটা আবিষ্কার করেছিলেন, তার নাম অনুসারে হয়েছে বেঞ্জার। এটা একটা আমরা বাসাতে করতে পারি আর পরীক্ষা ল্যাবরেটরি হলে করা যায়। তো ল্যাবরেটরিতে যে জিনিসটা, সেটা আমাদের এই ধরনের একটা ইউ আকৃতির স্বচ্ছ গ্লাসের একটা একটা যদি আমরা ইয়ের করে রেখে দিই, তাহলে বায়ু আবদ্ধ হয়ে গেল, বায়ু আবদ্ধ হয়ে গেল, আমরা এটা গ্লাস দিয়েও করতে পারি। আর আমরা নিচে যদি একটা কর্ক সিট দিয়ে করি, কর্ক সিট বা মোটা কাগজ যদি আমরা করি, কর্ক সিট দিয়ে করতে পারবো, কর্ক বাসাতে কর্ক সিট। আর এখানে একটা আমরা যদি কাঁচের গ্লাস ব্যবহার করি তাও হবে, কাঁচের গ্লাস, কাঁচের গ্লাস কর্ক সিট দিয়ে করা যাবে। কি করতে হবে, এই কর্ক সিট একটা বৃত্তাকার কর্ক সিট, যেহেতু কাঁচের গ্লাসের মাথাটা বৃত্তাকার থাকে, তাহলে ওখানে বৃত্তের একটা কর্ক সিট কেটে তার মাঝে একটা ফুটা ফেলবো,
ওটা করে আমি আমাদের খুব কমন একটা ইয়ে যে সহজলভ্য যদিও বেলজার পরীক্ষায় এরকম একটা পাইপ ব্যবহার করেছিল যেখানে ভ্যাকুম পাম্প বলে একটা শব্দ আছে, ভ্যাকুম পাম্প বায়ু নিরোধক যন্ত্র, বায়ু অপসারক ভ্যাকুম পাম্প বলা হয়, ভ্যাকুম পাম্প যেটা কোন জায়গার ভিতরে বায়ু বাইরে নিয়ে আসবে। আর এইখানে যদি আমরা একটা ইলেকট্রিক কলিং বেল যার তারটাও এই পাইপের মধ্যে দিয়ে বের করে দেব, ইলেকট্রিক কলিং বেল, আমাদের এখন সুবিধা হয়েছে কিছু কিছু রিমোট কলিং বেল আছে, রিমোট রিমোট সিস্টেম, এই রিমোট কলিং বেল হলে আমাদের তাহলে তারেরও ঝামেলা থাকবে না। আমাদের রিমোটের শক্তিটা তারের চুম্বক তরঙ্গ মাধ্যম ছাড়া চলতে পারে, কিন্তু সমস্যা নেই, আবার সব বায়ু বের হয়ে গেলে মাধ্যম ছাড়া হবে। তাহলে এর মধ্যে কি আছে আমাদের, এর মধ্যে আছে বায়ু মাধ্যম, বায়ু। আমি যদি সুইচটি কলিং বেলটা বাদ দিই আমি বাইরে থেকে শুনতে পাবো। এখন এই ভ্যাকুম পাম্প দিয়ে যদি আস্তে আস্তে আর বায়ু বের করা হয় তাহলে ধীরে 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 শব্দের মাত্রা কমবে এবং এক সময় দেখবো যে আর কোন শব্দ শুনতে পাচ্ছে। এখন বলছি যে এটা তো ল্যাবরেটরি বেস ডাইভোল, একটা ভ্যাকুম পাম্পের দাম তাও ন্যূনতম 20,000, সবার পক্ষে তো সম্ভব না, খুব অল্প মানের হলেও 20,000, তাইলে আমরা খুব সস্তাতে নিজেরাই করতে পারি। যে এরকম একটা পরসিটের নিচে এরকম স্যালাইনের পাইপ লাগিয়ে নিব, প্রিয় শিক্ষার্থীরা এখন খুব বিপজ্জনক সময়, কখনো ভুল করে মেডিকেলে ব্যবহৃত স্যালাইনের পাইপ ব্যবহার করলে চলবে না, নতুন একটা সেট কিনতে হবে, মাত্র দাম 10-15 টাকা, 10-15 টাকা, কখনোই ভুল করে তোমরা এই কাজটা করো না, জীবনের ঝুঁকি নিও না, কারণ তোমরা করোনা রোগীর স্যালাইনের পাইপ এটা বুঝতে না পারলে বিপদ আছে, কিন্তু এটা দরকারই নাই, নতুন আমরা একটা সেট কিনে নিব, সেট কিনে নেওয়ার পরে লাগাবো। এখন পিচকারি নামে বাজারে একটা পাওয়া যায়, পিচকারি আমাদের যারা হিন্দু বন্ধুরা আছে শিক্ষার্থীরা আছে তারা বেশি এটা ব্যবহার করে, কারণ তাদের হোলি খেলার সময় ব্যবহৃত হয়, রং দেওয়া নেওয়ার ক্ষেত্রে এই যন্ত্রটা বাজারে খুব বিক্রি হয়। আমাদের বড় বড় বাজারগুলোতে কিছু কিছু পাওয়া যায়, গ্রামগঞ্জে না বাজার পাওয়া যাবে, হ্যাঁ ভারতে খুব অ্যাভেলেবল, আমাদের যে সমস্ত হিন্দু প্রবল এলাকা সেখানেও পাওয়া যাবে। এইটা দিয়ে রং দেওয়ার সময় তোলা হয় এবং ছাড়া হয়, এক ধরনের সাইকেল সাইকেলের পাম্পার আছে, পাম্পার সাইকেল পাম্পার হলেও হবে, সাইকেল পাম্পার। এইটা যদি এর সাথে লাগিয়ে দেওয়া হয় আর বারবার যদি আমি বায়ু টানতে থাকি বের করতে থাকি তো একসময় দেখা যাবে হাত দিয়ে হ্যান্ড পিকচার দিয়ে সেটা দিয়ে দেখা যাবে যে আস্তে আস্তে শব্দের মাত্রা অনেক কমে আসছে, শুনতেই পাচ্ছেন এরকম একবারে শূন্য করা সম্ভব যদি না হবে সাইকেলের পাম্পার। আর যদি কারো মোটর সাইকেলে পরিচিত যে আমাদের পাম্প দেয় এই সমস্ত যন্ত্রগুলো যদি থাকে সেটাও ব্যবহার করে করা যায়। তো এই যে পরীক্ষা, এই পরীক্ষাটার নামে হলো বেলজার পরীক্ষা, খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানী বেলজার পরীক্ষা করে দেখিয়েছিলেন যে শব্দ মাধ্যম ছাড়া চলতে পারে না, যেহেতু বায়ু বাইরে হচ্ছে কোনো মাধ্যম নাই, কিন্তু বায়ু থেকে আমরা কোনো শব্দ পাচ্ছি না, আবার যখন শব্দ ঢোকাচ্ছি শব্দ ঢোকাচ্ছি। এই পরীক্ষাটা খুব একটা সহজ পরীক্ষা, তোমরা নিজেরা বাসাতেও করতে পারবে, বেলজার পরীক্ষার মাধ্যমে এই শব্দের এই বৈশিষ্ট্যটা প্রমাণিত হয়, শব্দের এই বৈশিষ্ট্যটা প্রমাণিত হয়। তাহলে আমাদের শব্দ কথা বলে শব্দের বৈশিষ্ট্য গেল, বেলজার পরীক্ষা গেল, শব্দের বেগের সাথে কম্পাঙ্ক তরঙ্গদৈর্ঘ্যের সম্পর্ক। আমরা আগেই কম্পাঙ্ক কাকে বলে, শব্দের বেগ কাকে বলে, তরঙ্গদৈর্ঘ্য কাকে বলে বুঝিয়েছি। শব্দের বেগ, শব্দের বেগ এইটাকে আমরা আগে দেখেছি ভি দ্বারা, কম্পাঙ্ক
শব্দের কম্পাঙ্ক, শব্দের কম্পাঙ্ক কোন কোন বইয়ে এন, কোন কোন বইয়ে এফ, তোমাদের বইয়ে এন, পুরাতন বই ইংরেজিদের এফ, দুইটা দিয়ে প্রকাশিত হয়। আর শব্দের তরঙ্গ দৈর্ঘ্য, শব্দ যেহেতু একটা তরঙ্গ আর একটা দৈর্ঘ্য আছে, তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি। এই তিনটা মধ্যে একটা সম্পর্ক প্রতিস্থাপন করা যায়। শব্দের বেগ কি? শব্দের বেগ মানে প্রতি সেকেন্ডে, এক সেকেন্ড সময়ে শব্দ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব এক সেকেন্ড সময় শব্দ প্রতি অতিক্রান্ত, ধরে নিলাম এই দূরত্বটা ভি, এক সেকেন্ড শব্দের বেগ, এক সেকেন্ডে সময়ে শব্দ প্রতি অতিক্রান্ত, এটাকে আমরা ভি ধরে নিচ্ছি এবং এটা হলো শব্দের বেগ। এখন দেখি এক সেকেন্ড সময়ে শব্দ কতটুকু যায়। আচ্ছা, কম্পাঙ্ক এনটা আমাদের কি, এক সেকেন্ডে, এক সেকেন্ড সময়ে, এক সেকেন্ড সময়ে শব্দের, এক সেকেন্ড সময়ে শব্দের মাধ্যমে, এক সেকেন্ড সময়ের মাধ্যমে কণাগুলো, এক সেকেন্ড সময়ের মাধ্যমে কণাগুলো কম্পন সংখ্যা, কণাগুলো যতবার এক সেকেন্ডে শুনছিল এগুলো কম্পাঙ্ক এর, ঠিক আছে। আর ল্যামডা একটি কম্পন করতে, একটি কম্পন, একটি কম্পন সম্পূর্ণ হতে, একটি কম্পন সম্পূর্ণ হতে, একটি কম্পন সম্পূর্ণ হতে শব্দ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, শব্দ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, দূরত্ব একটি কম্পন সম্পূর্ণ হতে যে সময় লাগে সেই সময় শব্দ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। তাহলে এক সেকেন্ডে কম্পন দেয় এনটি, একটি কম্পনের জন্য অতিক্রান্ত দূরত্ব, অতএব এক সেকেন্ড সময়ে, এক সেকেন্ড সময়ে শব্দ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, এক সেকেন্ড সময় শব্দ অতিক্রান্ত, তাহলে কি হবে, একটাতে যাই ল্যামডা, এক সেকেন্ডে কম্পন এনটি, তাহলে এন ল্যামডা, এটাই তো সেই বেগ, এক সেকেন্ড সময় শব্দ প্রতি অতিক্রান্ত, অতএব বিশ মন সমান এন ল্যামডা, অথবা কোন কোন বইয়ে লেখে এন লেখে এফ লেখে এফ ল্যামডা। এই হলো আমাদের সম্পর্ক এবং এটাতে আমাদের অনেক গণিত হবে, আমাদের এই গাণিতিক সম্পর্ক দিয়ে অনেক, এটাই হলো শব্দের বেগের সাথে কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য আর শব্দের বেগের সম্পর্ক, ভি ডট এফ ল্যামডা, এটাকে আমাদের পরবর্তীতে গণিত করতে হবে, ঠিক আছে। আমরা স্লাইডে কিছু গণিত তোমাদের দিয়ে দেবো, সেই গণিতগুলো তোমরা বাসায় করবা, আমরা কিছু গণিত দিয়ে দেবো, আমি তোমাদের বোঝার স্বার্থে একটি গণিত তোমাদের বোর্ডে করে দেখাচ্ছি। তোমার গণিতের হল
356 হার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট, 355 হার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট একটি শব্দের উৎস হতে 355 হার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট একটি শব্দের উৎস হতে শব্দের উৎস হতে উৎপন্ন শব্দের তরঙ্গ দৈর্ঘ্য, উৎপন্ন শব্দের তরঙ্গ দৈর্ঘ্য 20 মিটার হলে, উৎপন্ন শব্দের তরঙ্গ দৈর্ঘ্য 1 মিটার হলে ওই স্থানে শব্দের বেগ কত, এই যে একটা অংশ, এত কম্পাঙ্ক বিশিষ্ট একটি শব্দের উৎস হতে উৎপন্ন শব্দের তরঙ্গ দৈর্ঘ্য 1 মিটার হলে ওই স্থানে শব্দের বেগ কত, খুবই সহজ সমাধান। আমরা জানি আমাদের আগে সূত্র লিখতে হবে, আমরা জানি v সমান সমান f ল্যামডা, v সমান সমান f ল্যামডা, এখানে f সমান সমান 356 হার্টজ, ল্যামডা সমান সমান 1 মিটার, v সমান সমান 356 ইন্টু 1 সমান সমান 356 মিটার সেনিগ্রাস 1 অ্যান্সার। এই যে ছোট্ট একটা গণিত, খুব একটা বেশি সময়ের প্রয়োজন হবে না যদি আমরা সূত্রটা মনে রাখতে পারি, আমাদের সূত্রটাই মেন। এখানে আমরা এফ আর ল্যামডা দিয়েছি, কোন জায়গাতে দেখা যাবে ল্যামডা ভি এর তথ্য দেওয়া আছে, এফ এর তথ্য দেওয়া আছে, এফ এবং ভি এর তথ্য দেওয়া আছে, ল্যামডা দেওয়া আছে। আমাদের কিছু গণিত এরকম তোমাদের আমরা স্লাইডে দিয়ে দিয়েছি করার জন্য, তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবো এবং আমরা যখন পরীক্ষা দেবো অনলাইনে এই পরীক্ষাগুলো তোমাদেরকে দিতে হবে। এখন আমাদের সময় হাতে কম, পরীক্ষা আগে আসছে, শিখতে হবে অনেক, গতানুগতিক যেহেতু স্কুলও সম্ভব না, সেহেতু আমাদের অনলাইনে ক্লাসের সংখ্যাও যে খুব বেশি তাও হবে না, তবে এর মধ্যে আমাদের আলাদা করে সেটা আমরা চলে যাই। শব্দের বেগের সাথে তাপমাত্রার সম্পর্ক, শব্দের বেগের সাথে তাপমাত্রা সম্পর্কের সংখ্যা সম্পর্ক, শব্দের বেগের সাথে তাপমাত্রার সম্পর্ক, এইটা একটা সম্পর্ক আমাদের আগে থেকেই আছে। ভি থিটা সমান সমান ভি নট 1 প্লাস ভি সমান সমান ভি নট 1 প্লাস থিটা, ভি সমান সমান ভি নট 0.6 থিটা, আমাদের একটা পরীক্ষিত সম্পর্ক কিভাবে আসে এটা আমরা উঁচু ক্লাসে গেলে আরো ডিটেলস, 0.6 কেন আসলো সংশোধন, ল্যাপ্লাস সংশোধন বলে কথা আছে, শব্দের বেগ নিউটন আবিষ্কার করেছিল সব ফার্স্টে, আমাদের মনে রাখতে হবে শব্দের বেগ আমাদের কিন্তু খুব প্রাচীন এবং পদার্থবিজ্ঞানের জনক যাকে বলা হয় সেই বিজ্ঞানী নিউটন, বিজ্ঞানী নিউটনই আবিষ্কার করেন, পরবর্তীতে ল্যাপ্লাস সংশোধন করেন, পরবর্তীতে এখানে কিছু ভুল ছিল ল্যাপ্লাস সংশোধন, সেইখান থেকেই এই জিনিসগুলো আমাদের আসছে যে কেন পরবর্তীতে হলো। সাধারণত শব্দের বেগ ভি সমান সমান এন ল্যামডা বা এফ ল্যামডা দিলেই হয়ে যেত, কিন্তু এইরকম পজিশন কেন আসলো এটা আমাদের উঁচু ক্লাসে গেলে আমরা এগুলো পাব। আমাদের আপাতত জানা যে এটা একটা ছিল তাপমাত্রার সাথে শব্দের বেগের একটা সম্পর্ক আছে, তাপমাত্রা কম বেশি হলে শব্দের বেগ কম বেশি হয়, যার কারণে আমরা খুব সহজে বুঝতে পারবো
যে গরমকালে আমরা যখন বাসায় থাকি তখন আমাদের বাসার থেকে যদি স্টেশনের দূরত্ব অনেক হয় তো আমরা অনেকে হুইসেলের শব্দ শুনতে পাই, বাস স্ট্যান্ডের শব্দ পাই, আবার শীতকালে তার তীব্রতাটা বেশি আমরা অনুভব করি, আমরা নিজেদের কানে সেটা অনুভব করি। তো সেটি শব্দের বেগের সাথে তাপমাত্রার একটা সম্পর্ক, সেটা হলো ভি থিটা ভি নট প্লাস 0.6 থিটা। এখানে এখন কোনটা কি আমাদের জানা খুবই দরকার। ভি থিটা হলো কক্ষ তাপমাত্রা, এবার আমি যেখানে আছি কক্ষ ভি থিটা হলো থিটা তাপমাত্রা, কক্ষ তাপমাত্রায় অথবা থিটা ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমি যেখানে আছি। কক্ষ তাপমাত্রা তো থিটা ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের বেগ, শব্দের বেগ আমাদের একক অভ্যাসটি শব্দের বেগ মানে মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান। ভি নট মানে শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড, শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড, জিরো ডিগ্রি সেন্টিগ্রেড, শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের বেগ, এটাও এক মিটার সেকেন্ড। আর থিটাটা হলো ওই যে আমি যেখানে আছি কক্ষ তাপমাত্রা অথবা পরিবেশ, যে পরিবেশ আছে সে পরিবেশের তাপমাত্রা। এই হলো আমাদের বৈশিষ্ট্য। এখন তাপমাত্রা যত বৃদ্ধি পাবে শব্দের বেগ তত বৃদ্ধি পাবে। এই জানি যে শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বিজ্ঞানের একটা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে 332 মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান শব্দের বেগ, শূন্য ডিগ্রি আদর্শ। কোন কোন বইয়ে ভুল হয়ে 330 হয়ে আছে, আসলে এটা হলো শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের বেগ ভি নট, তারা বিশ্ব স্ট্যান্ডার্ড হলো 332 মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান। কারণ তাপমাত্রা যত বাড়বে তত বৃদ্ধি পাবে। সে তাপমাত্রা যদি এখন আমাদের কক্ষের তাপমাত্রা 30 তো নিচে নাই আর 40 বেশিরভাগ, যদি আমরা 40 ধরি এখন তাহলে আমাদের এখন কক্ষের তাপমাত্রা বা পরিবেশ তাপমাত্রা যদি 40 ডিগ্রি সেন্টিগ্রেড হয় তাহলে আমাদের ভি থিটা আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো। ভি থিটার সমান ভি নট জানি 332 আর এখানে 0.6 ইন্টু 40, তাহলে এর সাথে আমাদের কত যোগ হয়ে গেল 424, তাহলে 332 প্লাস 24 মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান, তাহলে কত হবে 300 মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান। এই হলো আমাদের, এরপরে যদি গণিত হয় অনেক ধরনের গণিত আছে আমাদের, এমনকি আমাদের এই সূত্র এবং ভি সমান্তর এফ ল্যামডা বা এন ল্যামডা এই দুটো দিয়ে একসাথে কম্বাইন্ড গণিত পাওয়া যাবে, এগুলো আমরা স্লাইড তোমাদের জন্য দিয়ে দেবো, তোমরা বাসা বেশি বেশি প্র্যাকটিস করবা। এবং পরবর্তীতে আমরা বলেছি যে একটা আমাদের ওয়েব বা অনলাইন নাম্বার দিয়েছি এবং তোমাদেরকে অবশ্যই গত ক্লাসে আমরা বলেছিলাম যে তোমরা জিমেল অ্যাকাউন্ট খুলে নেবা। আমি আশা করি তোমরা সবাই জিমেল অ্যাকাউন্ট আমাদের খুলে ফেলেছ। আমরা পরবর্তীতে একটা পরীক্ষা নেবো, এর পরে সেই পরীক্ষাটা তোমরা অনলাইনে অংশগ্রহণ করবে এবং দিবা। আজকের মতো এখানেই শেষ। শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের পরিবারের সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে, এই জন্য আমরা বেশি বেশি স্বাস্থ্যবিধি মানি এবং অন্যকে উৎসাহিত করি। আসসালামু আলাইকুম।